স্বাস্থ্যের কেনাকাটায় দুর্নীতি হয় সবচেয়ে বেশি এটি অনেক পুরনো অভিযোগ করোনাকালে সেই দুর্নাম আরও বাড়িয়েছে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি নতুন পরিচালক দায়িত্ব নিয়েই সেখানে হাত দিয়েছেন করোনার চিকিৎসা এবং সুরক্ষা সরঞ্জাম কেনাকাটায় আড়াই মাস ধরে সূক্ষ্ম নজর রাখছেন তিনি দাবি করেছেন এরই মধ্যে সরকারের একশো চব্বিশ কোটি টাকা সাশ্রয় হয়েছে স্বাস্থ্যখাতের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের জন্য ওষুধ চিকিৎসা ও সুরক্ষা সরঞ্জাম কেনাকাটা ও সরবরাহের দায়িত্ব এই প্রতিষ্ঠানের কিন্তু করোনার সময় এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়া হয় প্রয়াত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহকে সিএমএসডির শীর্ষ দায়িত্ব পান আবু হেনা মুর্শেদ জামান এই আড়াই মাসে তিন ধাপে মাস্ক পিপিই অক্সিজেন সিলিন্ডার পিসিআর কিট ও ভেন্টিলেটরের মতো সতেরো ধরনের সামগ্রী কেনা হয়েছে নতুন পরিচালকের দাবি সরকারি প্রক্রিয়া মেনে এবং ঠিকাদারের সাথে দর কষাকষি করে পাঁচশো কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে তিনশো আটানব্বই কোটি টাকায় দুই জুন কিটের যে কার্যাদেশ দেওয়া হয়েছিল সেটির দাম ছিল দু টাকা কিন্তু পনেরোই জুনে আমরা যখন আদেশটি দেই এটা ব্র্যান্ড ভেদে আমরা দাম নিয়ে এসেছি দু থেকে দু টাকায় অর্থাৎ প্রথম দর কষাকষিতেই আমরা ব্র্যান্ড ভেদে চারশো টাকা থেকে ছশো আশি টাকা কিটের দাম কমিয়ে ফেলেছি সিএমএসডির পরিচালক আরও জানান ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সিন্ডিকেটের সদস্য ও দুর্নাম রয়েছে এমন প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে দুদকের কালো তালিকাভুক্ত সরকারি ছাড়াও যাদের বিষয়ে কিছু বিতর্ক রয়েছে আমি কারো নাম উচ্চারণ করবো না যে কারো বিতর্ক রয়েছে আমরা চেষ্টা করেছি সেই সমস্ত সরবরাহকারীদেরকে আমাদের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না করতে যেহেতু তাদের নিয়ে বিতর্ক রয়েছে একটা পাবলিক পারসেপশন রয়েছে এছাড়াও তো বাংলাদেশে সৎ ভালো তো অভাব নাই সরবরাহকারীদের অভাব নাই শুধু তারা এসছেন দুর্নাম ঘোচাতে নড়ে চড়ে বসেছে সিএমএসডি দায়িত্ব অবহেলার দায়ে অনেককে শাস্তিও দেওয়া হয়েছে শরীফুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা